হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি জিয়াকে চিকিৎসার জন্য রাজধানীর এভার হাসপাতালে ভর্তি করা হয়েছে রাত তিনটার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়ার হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় এভার কেয়ার হাসপাতালে খবর দেওয়া হয় সেখান থেকে অ্যাম্বুলেন্স এলে তাকে হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট সিসিওতে ভর্তি করা হয়েছে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেড এম জাহিদ হোসেন ও ডাক্তার শাহাবুদ্দিন এই সময় বাসায় ছিলেন তারা দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিএনপির নেত্রীকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন এর আগে গত পহেলা মে সন্ধ্যায় খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয় সেখানে কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর মেডিকেল বোর্ডের পরামর্শে সাবেক এই প্রধানমন্ত্রীকে ভর্তি করা হয় সিসিইউতে দোসরা মে রাত নয়টার দিকে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তিনি গুলশানের বাসায় ফেরেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম